भगवान नित्य पुष्ट गोचारणे गिये जावार समय जब वंशी ध्वनि करे वंशी ध्वनि शुने पाथर पहाड़ पर्यंत बोले गिये आजबी प्रमाण आछे भारत भगवान वंशी ध्वनि शुने पाथर गले गिये जे पाथरे आज नवलक्ष गाभीगणेर पाड़ार चिन्ह आछे जे पाथरे आजबी भगवान कृष्णेर चरणेर चिन्ह आछे সেই চরণ পাহাড় দর্শন করতে গিয়ে দেখতে গিয়ে দুটি মালা আমার ভালো লেগেছিল আমি সেখান থেকে কিনে নিয়েছি যেখানে অগণিত তুলসীর বাগান আছে বাবারা এক একজন বিন্দা দেবীকে দেখলে মন ভরে যায় আমাদের বাংলাদেশে একজন বিন্দা দেবী সর্বোচ্চ এই কনিষ্ঠ আঙ্গুলের মতো মোটা হবে তার চেয়ে মোটা হবেন না সর্বোচ্চ কনিষ্ঠ আঙ্গুল কিন্তু ভারতের চরণ পাহাড়ে আমার দুটি নয়নে দেখা হলো তুলসীর মালা কোনো ভক্তের গলে থাকে তার অঙ্গেও কোনো বাজ নিক্ষেপ হবে না আমরা গ্রামের মানুষ আমরা হাবর পাড়ের মানুষ আমরা গ্রামে চলাফেরা করি হাবর দিয়ে চলাফেরা করি আপনার গলে যদি তুলসীর মালা কেনা থাকে জেনে রাখে কখনো বাজ আপনার অঙ্গে পড়বে না নিতাই কৃষ্ণদেবানন্দে যাই হোক বাবারা চোদ্দ বছর অনাহারি শ্রী অদ্বৈত প্রভু গোলকের হরিকে ডাকলেন প্রভু একবার এসে দেখে যাও কলিমত জীবের আজ কেমন দশা যেদিন চোদ্দ বছর পূর্ণ হলো এমন দিবসই আমাদের শ্রীহট্টের মা শচী দেবী যেজন সত্যযুগী দোরা দেবী ছিলেন সেই জন চলে আসলেন সুরদনী গঙ্গার তিনি নাভি পর্যন্ত জলে নেমে গোলকের হরিকে ডাকতে লাগলেন প্রভু এবার আমাকে কৃপা করো ভক্তগণ মহাপ্রভু যে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন সেই মার তার পূর্বে আর কি কোনো সন্তান ছিল মহাপ্রভু আসিবার পূর্বে সচিমার গর্ভ থেকে কি আর কোনো সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন জানা আছে অমিয় নিমাই চরিত্রে স্পষ্ট লিখিত আছে মহাপ্রভু মাতৃগর্ভ থেকে আসার পূর্বে নিচে ভাই মহাপ্রভু মাতৃগর্ভ থেকে আসার পূর্বে আরো আটজন কন্যা সন্তান মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন আটজন কন্যা সন্তান একজন দুজন নয় যদি অমিয় নিমাই চরিত্র থাকে ওটা দেখে নটাতে পাবেন আজ সচিমা সে কথাই বলছেন গোলকের হরিকে ডেকে ডেকে প্রভু আমি আটবার আটজন কন্যা সন্তানের মা হয়েছিলাম একজন সন্তানের চাঁদ বদন থেকে মা ডাকটা আমার শোনা হলো না নবম গর্ভে আমি যাকে লাভ করেছিলাম সমস্ত শ্রীহট্টবাসী আদর করে যার নাম রেখেছিলেন বিশ্বরূপ সেবনী মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা সেবনী সেব ছিল জনমের মতো আমাকে সুখ সাগরে বাসিয়ে চলে গিয়েছে এবার এমন একটি সন্তান আমাকে কৃপা করো যে সন্তান আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে শুধু হরিনাম সংকীর্তন করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল পাপিতাপি সবাইকে উদ্ধার করিতে পারে একথা এই কথাটা যেই গোলকের হরির করণে গেল প্রভু আর বিলম্ব করলেন না একটা পদ্মপুষ্প রূপ ধারণ করে সুরদনীর জলে চলে আসলেন চোদ্দ বছর অত্যন্ত প্রভু তুলসী পত্র নয়নের জল দিয়ে পত্র লিখেছিলেন চোদ্দ বছর তুলসী পত্র মাটিয়াল হয়ে গিয়েছিল আর যেদিন আমাদের শ্রীহট্টের মা সচিমা নাভি পর্যন্ত জলে নেমে গোলকের হরিকে স্মরণ করলেন সেই দিন তুলসী পত্রটা আজ উজিত হয়ে যাচ্ছে বল হরি বল এই মাস্টার কি নাম এই মাস্টার নাম কি বৈশাখ মাস হ্যাঁ বৈশাখ মাস না তো ফাল্গুন মাস এটাকে আমাদের গ্রামের ভাষায় কি বলে হ্যাঁ
এই মাসটাকে গ্রামের ভাষায় পাগুয়ার মাস বলে, পাগুয়ার মাস বলে নি, হ্যাঁ কি বলে, পাগুয়ার মাস বলে, ফাল্গুন মাসকে আবার বলে পাগুয়ার মাস। এমনই এক সময় এই পাগুয়ার মাসে কলির পতি পবন গৌর হরি ভূমিষ্ঠ হয়েছিলেন। যাই হোক বাবারা, মাসটা পাগুয়ার মাস, পাগুয়ার মাসে আমরা সবাই মিলিত হয়েছি শ্রীহট্ট জেলার যতিগঞ্জ থানার দেবীগান্ধী গ্রামের মহাপ্রভুর মন্দিরে। মহাপ্রভুর আগমন বার্তাটা আমরা একটু পাগুয়ার সুরে পরিবেশন করে দিব। হরি বল, হরি বল, হরি বল, জয় জয় কলৌরব। নদিয়া নগরে ভগ জন্ম নিলেন আমার মহাপ্রভু, সচিরানির গর্বে সচিমা যেখানে নামি পর্যন্ত চলে নেমে গোলকের হরিকে ডাকতে লাগলে, গোলক থেকে পদ্মপুষ্পটা চলে নেমে সচিমাকে সাতবার প্রদক্ষিণ করি মার নাভির সঙ্গে ধাক্কা লেগে সেখানে মিলিত হয়েছিল। আর সচিমা এই দিনে এই দিন সুরধনে গঙ্গার জলে গর্ভ ধারণ করেছিলেন। কি আনন্দ
पर सचिमा महाप्रभु के लाभ करे आबार श्रीहट्टेर मा श्रीहट्टे चले आसले श्रीहट्टे एसे मास जाच्छे पक्क जाच्छे जाहिते जाहिते जखन षष्ठ मास महाप्रभु मा त्रिगर्भे अमनी समय जगन्नाथ मिश्रेर गर्भधारिणी मा महाप्रभुर टम्माके स्वप्न देखालेन शुभादेवी स्वप्न देखलेन ब्राह्म मुहूर्त लग्ने मांसज्जा सज्जित हुए चतुर्भुजी नारायण सम्मुखे दाड़िये डेके डेके बोलछे शुभा आर निद्राय थाको ना आर विश्राम करो ना तुमि जेगे जाओ तुम्हार पुत्रवधूके तुमि काल नवद्वीपेर उद्देश्ये पाठिये दाओ आमि किछुदिनेर मध्ये तुम्हार पुत्रवधूर गर्भ हते भूमिष्ठ हब आर भूमिष्ठ हये हरि नाम संकीर्तन करे विश्व ब्रह्मांड थेके पापी दाबी सबाई के आमि उद्धार हरि बोल हरि बोल शुभा देवी दुटी नयने अपरूप स्वप्न हेरे धीरे धीरे जेगे जेगे जगन्नाथ के बोलें बाबा जगन्नाथ अभी एमन एकटा स्वप्न देखेछि तुम्हें आर विलम्ब करो ना आमार पुत्रवधू के लिए तुम नवद्वीप चले जाओ जगन्नाथ मिश्र मातृ आज्ञा पालन करिते आबारो चले गेले भारतीय नवद्वीपेर शांति।